हेलो माय डियर स्टूडेंट, आगेर जे क्लास अर्थात डिजिटल सार्किटेर जे पार्ट वन, से पार्ट वाने आमरा देखेछिलाम जे कीभावे बाइनारी नम्बर थेके डेसिमल नम्बर एवं डेसिमल नम्बर थेके बाइनारी नम्बरे के रूपान्तर करा जाए सेटा आमरा देखेछि। आजके आमरा शिखबो जे कीभावे दुटो बाइनारी नम्बरे जोग करा जाए, कीभावे अनेकगुलो बा दुटो बाइनारी नम्बर कि वियोग करा जाए। ठीक आछे, ताहले बाइनारी एवं बाइनारी नम्बर जोग एवं वियोग जेटा सेटा एमनी आमादेर जे जोग से जोग एवं वियोगेर मतोई, किन्तु एखाने जस्ट कयेकटा नियम मने राखलेई तोमार के होये जाबे। ठीक आछे, ताहले से नियमगुलो देखो। एक नम्बर जे जिरो जिरो प्लस जिरो, देखो दुटो बाइनारी नम्बर एकटा जिरो और एकटा जिरो, ए दुटो जदि आमरा जोग करी ताहले कि आसबे, जिरो आसबे। तारपरे दुई नम्बर वन प्लस जिरो, एटार समान कत आसबे, वन आसबे। आर तीन नम्बर आरेकटा माथाय राखबे जे वन प्लस वन एटार समान कत, वन जिरो। देखो वन प्लस वन एमनि साधारणत आमरा कि जानी टू हय, किन्तु एखाने बाइनारी जेहेतु दुटो नम्बर ताहले वन प्लस वन এই দুটো যোগ করলে কত আসবে, ওয়ান জিরো। দেখো আলটিমেট ঠিকই আছে, ওয়ান জিরোকে যদি আমরা ডেসিমেল নাম্বারে কনভার্ট করি তাহলে সেটা দেখো কত আসবে, টু আসবে। ওয়ান জিরোর ইকুইভ্যালেন্ট ডেসিমেল নাম্বার কত হয়, টু হয়। তাহলে ওয়ান প্লাস ওয়ান মানে কত, ওয়ান জিরো। তাহলে সেটা ডেসিমেল ইকুইভ্যালেন্ট করলে আলটিমেট কত আসবে, টু আসবে। তাহলে দেখো এই যে রুলস, সেই রুলসগুলোকে আমাদেরকে ভালো করে মাথায় রাখতে হবে, দিয়ে তারপরে বাইনারি নাম্বারের যে যোগ সেই যোগগুলোকে আমরা করব। তাহলে একটা এক্সাম্পল আমরা নিয়ে নিই। তাহলে এক্সাম্পল আমরা নিচ্ছি তোমাদের যে ছায়ার বই আছে সেই বইয়ের যে প্রবলেম সেট টু এর এক নম্বর যে এক্সাম্পলটা আছে সেটা। তাহলে দেখো প্রবলেম সেট টু এর যে এক নম্বর প্রবলেমটা আছে, দেখো বলেছে যে ওয়ান ওয়ান জিরো টু প্লাস ওয়ান ওয়ান জিরো জিরো টু প্লাস ওয়ান 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 না দুটো ওয়ান তিনটে জিরো, এই তিনটে নাম্বারের কী করতে হবে, তোমাকে যোগ করতে হবে। তাহলে দেখো যোগ করার নিয়ম, তাহলে এখানে দেখো প্রথমে কটা নাম্বার আছে, ওয়ান ওয়ান জিরো, পরে চারটে আছে, তাহলে একটা আগে লিখলাম ওয়ান ওয়ান জিরো জিরো, এখানে যেটা আছে কত, ওয়ান ওয়ান জিরো জিরো জিরো। ঠিক আছে, তাহলে দেখো একেবারে ডান দিকে যে নাম্বারগুলো আছে কি আছে, এটা দেখো কত, জিরো, তিনটে জিরো আছে, তাহলে যোগ করলে কত, জিরো হবে। তারপরে দেখো ওয়ান জিরো জিরো, তাহলে যোগ করলে কত হবে, ওয়ান হবে। তারপরে দেখো ওয়ান ওয়ান জিরো আছে, তার মানে এখানে যেহেতু কি দুটো ওয়ান আছে, তাহলে এই দুটো ওয়ানের যোগ করলে কত হয়, ওয়ান জিরো হয়। দেখো দুটো ওয়ান যোগ করলে কত, ওয়ান জিরো। তার আমরা কি জিরোটাকে লিখলাম আর ওয়ানটাকে কি হাতে রেখে দেওয়া যেটা বলে সেটা, তাহলে ওই ওয়ানটাকে কি এই দিকের সঙ্গে কি যোগ করতে হবে। তাহলে দেখো এখানে এই লাইনে অর্থাৎ দেখো ফোর্থ লাইনে যেটা কি অলরেডি দুটো ওয়ান আছে, তাহলে ওই দুটো ওয়ান যদি আমরা যোগ করি তাহলে কত আসছে, ওয়ান জিরো। তার সঙ্গে হাতে যে এক আছে সেই একটা কি যোগ করলে তাহলে কত আসবে, দেখো ওয়ান ওয়ান। তার মানে এটা এখান থেকে মাথায় রেখে দেবে যে তিনটে এক যদি যোগ করা হয় তাহলে সেটা কত আসবে, ওয়ান ওয়ান। তাহলে এটা মনে রাখবে চার নাম্বার রুলস, ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান এটা সমান কত, ওয়ান ওয়ান, নট থ্রি। দেখো ওয়ান ওয়ানের ইকুইভ্যালেন্ট নাম্বারও কত আসবে, ডেসিমাল ইকুইভ্যালেন্ট সেটা থ্রি আসবে। তাহলে এটা হলো, এইবার এখানে আমরা কি ওয়ান ওয়ান পেলাম, তাহলে সেই ওয়ান ওয়ানের একটা ওয়ান কি লিখলে তাহলে কি আর একটা ওয়ান পড়ে থাকলো, সেই একটা কী করবে তুমি এর সঙ্গে যোগ করবে। তাহলে দেখো লাস্টে দুটো ওয়ান যোগ করলে কত, ওয়ান জিরো হয়, তাহলে সেটা এখানে কি তুমি লিখে দিলে। তাহলে দেখো এই তিনটের যোগ করলে যেটা আমরা পাবো সে যোগফলটা কোনটা হচ্ছে, এটা হচ্ছে, ক্লিয়ার। দেখো এইবার এই যোগটা তোমার ঠিক আছে কি না সেটা তুমি এইভাবে ব্যাক ক্যালকুলেশন করে কি তুমি এ করতে পারো, ব্যাক ক্যালকুলেশন করেও যোগ করতে পারো। দেখো এইটাকে তুমি কি করলে ডেসিমাল ইকুইভ্যালেন্ট নাম্বারে কনভার্ট করলে, এটা ডেসিমাল ইকুইভ্যালেন্ট নাম্বারে কনভার্ট করলে, এটা কি ডেসিমাল ইকুইভ্যালেন্ট নাম্বারে কনভার্ট করলে। দেখো এটার সহজ রুলস যেহেতু আমি তোমাদেরকে শিখিয়েছি, তাহলে কি কয়েক সেকেন্ড টাইমের মধ্যে তুমি কি করতে পারবে, এটা ডেসিমাল ইকুইভ্যালেন্ট নাম্বার কি বার করতে পারবে। তাহলে দেখো এটা কত, ওয়ান টু ফোর, তাহলে এটা কত হবে, দেখো ছয় এটা কেটে দাও, এটা কত হবে, ওয়ান টু
फोर एट तेल एट कत है देखो बारो एटार कत वन टू फोर एट षोलो तर मैंने यहाँ कत आ चौबीस तेल देखो ये चौबीस और बारो कत छत्रिस और छय कि बयाल्लिस तर मैं ये तीनटे नम्बर जोग कर ले कत आसें बयाल्लिस आसें एबार जोगफल जो पे সেটা বিয়াল্লিশ আসছে কি না সেটাকে তুমি টেস্ট করো তাহলে দেখো এখানে এটা ওয়ান টু ফোর এইট সিক্সটিন থার্টি টু এটা কেটে দাও ঠিক আছে তাহলে কি পড়ে থাকলো এখানে থাকলো টু এখানে থাকলো কত এইট আর এখানে থার্টি টু তাহলে আটার দুয়ে দশ আর বত্রিশ কত হয় বিয়াল্লিশ তার মানে এই তিনটে নাম্বারকে আমরা কি করলাম মনে মনে বা ব্যাক ক্যালকুলেশন করে ডেসিমালে কনভার্ট করলাম দিয়ে সেই ডেসিমালটাকে ডেসিমেলার কে যোগ করলাম ডেসিমেলার যোগ কত 42 আসছে এবং এই তিনটে বাইনারি নাম্বার যোগ করে যে বাইনারি নাম্বারটা পেলাম সেটাকে কি আমরা ডেসিমেল নাম্বারে কনভার্ট করলাম তাই আলটিমেট দেখতে পাচ্ছি আমরা যে দুটো নাম্বার কি সেম আসছে তার মানে কি আমি এখানে যে যোগটা করেছি সেই যোগটা কি ঠিক আছে ক্লিয়ার হলো এইবার যেটা আমরা করব যে কোনো বাইনারি নাম্বারে যদি দশমিক থাকে তাহলে তার ক্ষেত্রে যোগের নিয়মটা কীরকম হবে ঠিক আছে তাহলে তোমাদের দেখো ছায়া বইয়ে যে প্রবলেম সেট টু সেখানে দুই নম্বরের যে প্রবলেমটা আছে সেটাতে দেখো দশমিক আছে তাহলে ওইটাই আমরা করছি তাহলে দেখো প্রথমে যেটা আছে ওয়ান পয়েন্ট ওয়ান 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 টু প্লাস ওয়ান ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান টু প্লাস ওয়ান 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 পয়েন্ট ওয়ান টু প্লাস ওয়ান 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 টু এটা আছে তাহলে এই চারটে নাম্বারের কি আমরা যোগ করব তাহলে দেখো প্রথমে তুমি পরপর নাম্বারগুলো লেখো তাহলে ওয়ান পয়েন্ট ওয়ান 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 তারপরটা কি ওয়ান ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান এটা হবে এবার এইখানে দেখো কিছু নেই মানে তুমি এখানে কি মনে মনে একটা জিরো বসিয়ে দাও তারপরে দেখো তিনটে এক তাহলে ওয়ান 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 পয়েন্ট একটা এক আছে বাকি দুটোকে তুমি জিরো বসিয়ে দাও তারপরে যে চারটে এক আছে তাহলে ওয়ান 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 পয়েন্ট জিরো 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 করে দিলাম আমরা করতে পারি কোনো অসুবিধা নাই ঠিক আছে এইবার আমরা কি যোগ করব তাহলে দেখো একেবারে ডান দিকের ঘরে যেটা আছে কি তিনটে জিরো আর একটা এক তাহলে যোগ করলে দেখো কত আসবে ওয়ান আসবে তাহলে ওয়ান লিখে দিলাম তারপরে দেখো এখানে কি আছে দুটো ওয়ান আছে তাহলে দুটো ওয়ান যোগ করলে আমরা কি জানি ওয়ান জিরো হয় তাহলে তার জিরোটা তুমি বসালে তাহলে কি হলো একটা এক থাকলো দেখো এখানে কি তিন নাম্বার লাইনে অলরেডি তিনটে এক আছে আর একটা এক হাতে তাহলে টোটাল কটা চারটে এক তাহলে চারটে এক যোগ করলে কত হবে সেটা আমরা বার করব তাহলে দেখো এই দুটো যদি যোগ করি তাহলে কত ওয়ান জিরো এই দুটো যোগ করলে কত ওয়ান জিরো তাহলে ওয়ান জিরো প্লাস ওয়ান জিরো কত হবে দেখো ওয়ান জিরো আর এখানে ওয়ান জিরো তাহলে এটা কত জিরো আর ওয়ান প্লাস ওয়ান মানে কত ওয়ান জিরো তাহলে কত আসছে ওয়ান জিরো জিরো ক্লিয়ার তাহলে দশমিকের এখানে কি আমরা লিখলাম তাহলে চারটে এক তাহলে জিরোটা লিখলাম তাহলে কী পড়ে থাকলো দেখো ওয়ান জিরোটা পড়ে থাকলো এইবার এই লাইনে দশমিকের আগে যেখানে আছে সেটা চলে আসো দেখো এখানে কি অলরেডি দেখো চারটে এক আছে তাহলে চারটে এক যোগ করলে কত হয় ওয়ান জিরো জিরো আর এখানে কত পড়ে আছে ওয়ান জিরো তাহলে দেখো ওয়ান জিরো জিরো তার সঙ্গে আমরা কী করবো ওয়ান জিরোটা যোগ করব তাহলে কত আসছে দেখো জিরো ওয়ান ওয়ান ঠিক আছে তাহলে দেখো চারটে এক তার সঙ্গে কি করলাম ওয়ান জিরো যোগ করলাম তাহলে কি আসলো ওয়ান ওয়ান জিরো তাহলে তার এখানে দশমিক আছে তাহলে এখানে জিরোটা কি বসিয়ে দিলাম কত হাতে থাকলো দেখো দুটো এক তাহলে দেখো এখানে অলরেডি কি তিনটে এক আছে ভালো করে দেখো তিনটে এক আছে তার সঙ্গে কি আবার ওয়ান ওয়ান তাহলে দেখো তিনটে এক যদি আমরা যোগ করি তাহলে কত আসছে দেখো এটা হচ্ছে ওয়ান জিরো আর এটা ওয়ান তাহলে দেখো ওয়ান ওয়ান এবার তার সঙ্গে কি আবার ওয়ান ওয়ান কী করো তুমি যোগ করো তাহলে ওয়ান ওয়ান তাহলে এটা দেখো কত আসছে জিরো তাহলে দেখো দুটো ওয়ান তাহলে যোগ করলে কত জিরো তাহলে এখানে দেখো এখানে একটা এক এ একটা এক আর হাতে একটা তিনটে এক তাহলে তিনটে এক যোগ করলে কত ওয়ান ওয়ান তাহলে এখানে কোনটা পড়ে থাকলো দেখো তোমার অলরেডি জিরোটা থাকলো এখনও দেখো কি দুটো এক আছে তাহলে এখানে দুটো এক আর এখানে দুটো এক তাহলে এখানে এই এই দুটো এক তার সঙ্গে কি ওয়ান ওয়ান তাহলে এই দুটো এক যদি আমরা যোগ করি তাহলে কত ওয়ান জিরো তাহলে এই ওয়ান জিরোর সঙ্গে তুমি কি ওয়ান ওয়ানটা যোগ করো তাহলে কত আসছে দেখো ওয়ান আর এটা কত ওয়ান জিরো তাহলে ওয়ান জিরো ওয়ান
তাহলে তার কি করলে তুমি ওয়ানটা বসালে, ঠিক আছে? তাহলে কি পড়ে থাকলো, ওয়ান জিরো পড়ে থাকলো, আর এখানে কি একটা ওয়ান আছে, তাহলে দেখো ওয়ান জিরো তার সঙ্গে তুমি কি যোগ করবে ওয়ান, তাহলে দেখো কত আসছে ওয়ান ওয়ান, তাহলে এখানে কত হয়ে গেল দেখো ওয়ান ওয়ান বসিয়ে দিলাম। তাহলে এইটাই হচ্ছে কি তোমার বাইনারির যে যোগ সে যোগফলটা। তাহলে এই তিনটে বাইনারি নাম্বার যদি আমরা যোগ করি তাহলে যে যোগফলটা আসবে সেটা কোনটা, এটা বোঝা গেল? এবার এইটাকেও তুমি কি ঠিক আছে কি না তার জন্য কি তুমি ব্যাক ক্যালকুলেশন করতে পারো। তাহলে এইটার ইকুইভ্যালেন্ট ডেসিমাল নাম্বার কত, এইটার ইকুইভ্যালেন্ট ডেসিমাল নাম্বার কত, এইটার ইকুইভ্যালেন্ট নাম্বার কত, এইটার ইকুইভ্যালেন্ট করলে যে চারটে যে ডেসিমাল নাম্বার আসলো সেটাকে তোমরা কি ক্যালকুলেটারে যোগ করলে। দেখো ক্যালকুলেটারে যে মানে ক্যালকুলেটার যেহেতু তোমাদের কাছে পরীক্ষাতে অ্যালাউ আছে, তাহলে তোমরা এটাকে কী কী সহজে যোগ করতে পারবে, যে এইটারও কী করবে ডেসিমাল ইকুইভ্যালেন্ট নাম্বারটা বার করবে, দিয়ে দেখবে ওই চারটের যোগফলের সঙ্গে তোমার ডেসিমাল ইকুইভ্যালেন্ট নাম্বার আসছে কি না, বুঝে গেল? তাহলে এই হচ্ছে তোমার বাইনারি নাম্বারের মানে দুটো বা অনেকগুলো বাইনারি নাম্বারে যদি আমাকে যোগ করতে বলে তাহলে এইভাবে কিন্তু আমরা যোগ করতে পারবো, বুঝে গেল? এইবার যেটা আমরা শিখবো সেটা হচ্ছে বাইনারির কি বিয়োগ। তাহলে দেখো সাবস্ট্রাকশন অফ বাইনারি নাম্বার, ঠিক আছে? তাহলে বাইনারি নাম্বারের বিয়োগ সেই তোমার আগের মতোই, মানে আমরা ডেসিমেল নাম্বারের যে বিয়োগ জানি সেই বিয়োগের মতোই করব, কিন্তু বাইনারির যে বিয়োগ তার বিভিন্ন রকমের ফর্মুলা আছে, যেমন ওয়ান কমপ্লিমেন্ট মেথড, মানে ওয়ান এস কমপ্লিমেন্ট মেথড, টু এস কমপ্লিমেন্ট মেথড, ওই মেথডের সাহায্যেও কি তোমার যোগ করা বিয়োগ করা যায়, কিন্তু তোমাদের এইচএসের যে সিলেবাস সেখানে ওই মেথডটা নেই। তাহলে এমনি জেনারেল যে মেথড সেই মেথডের সাহায্যে আমরা কি দুটো বা অনেকগুলো বাইনারি নাম্বারের কি করব বিয়োগ করব, ঠিক আছে? তাহলে বাইনারি বিয়োগের কয়েকটা জাস্ট নিয়ম আছে, সেই নিয়মটা তোমরা ভালো করে মাথায় রাখবে। এক নম্বর হচ্ছে জিরো মাইনাস জিরো, এটা সমান কত হবে, এই জিরো মাইনাস জিরো মানে কত, জিরো। দুই নম্বর ওয়ান মাইনাস জিরো, এটা ইকুয়াল টু কত, ওয়ান। আর তিন নম্বর আরেকটা হচ্ছে ওয়ান জিরো মাইনাস ওয়ান, এটা ইকুয়াল টু কত, ওয়ান, ঠিক আছে? তাহলে ওয়ান জিরো মাইনাস ওয়ান সেটা কত, নট নাইন, এটা হচ্ছে কত, ওয়ান। এটা কিভাবে করা হয় দেখো, ওয়ান জিরো মাইনাস ওয়ান তার মানে এরকম ওয়ান জিরো, তার থেকে কি এক বাদ দিয়ে দিলাম। তাহলে এটা কিভাবে আসছে দেখো, এমনি আমরা বাইনারিতে জানি যে উপরে যদি ছোট সংখ্যা থাকে নিচে বড় সংখ্যা থাকে তাহলে কী করতে হয়, উপরে ওই দশের সঙ্গে ওই নাম্বারটা কি যোগ করতে হয়, দিয়ে নিচেরটা বাগ মানে এ করে দিতে। এখানে বাইনারির ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে জিরো মাইনাস যদি ওয়ান থাকে তাহলে তার আমরা বিয়োগফল কি ওয়ান লিখব, যদি উপরে যে নাম্বার আছে তার থেকে কি এক কমিয়ে নেব। তাহলে দেখো এখানে জিরো মাইনাস ওয়ান মানে কি ওয়ানটা লিখলাম, এইদিকে কী আছে ওয়ান আছে, তাহলে এক কমিয়ে নাও, তাহলে ওয়ান থেকে এক কমালে কত, ও জিরো হয়ে গেল। তাহলে ওই জন্যে এর যোগ বিয়োগফলটা কত আসলে অনলি ওয়ান, ঠিক আছে? এবার কয়েকটা এক্সাম্পল আমরা দেখব, যে সেই এক্সাম্পলের মাধ্যমে শিখব। তাহলে তোমাদের বইয়ে প্রবলেম সেট টু সেখানে দেখো দুইয়ের ইয়ে আছে, দুইয়ের দুটো আছে, একটা এক আর একটা দুই। দেখো একে যেটা দেওয়া আছে সেটায় কোনো দশমিক দেওয়া নাই, আর দুই নম্বরটাই কি দশমিকের বিয়োগ। তাহলে প্রথম যেটা আছে ওয়ান ওয়ান জিরো মাইনাস হচ্ছে ওয়ান ওয়ান জিরো জিরো, ঠিক আছে? তাহলে এই দুটো এই নাম্বারটা থেকে এই নাম্বারটাকে আমাকে কী করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে দেখো এখানে আমরা বুঝতে পারছি যে এখানে কটা নাম্বার আছে, চারটে নাম্বার আছে, এটা তিনটে নাম্বার আছে, তার মানে এখানে দেখো এই যে নাম্বার সেই নাম্বারটা কি বড়ো আর এই নাম্বারটা কি ছোট। তাহলে বাইনারির ক্ষেত্রে তোমরা কী করবে, যদি তোমার ছোট থেকে বড়টাকে বিয়োগ করতে বলে তাহলে তুমি বড়টা থেকে ছোটটা বিয়োগ করবে, দিয়ে যে বিয়োগফলটা আসবে সেই বিয়োগফলের আগে কি একটা মাইনাস বসিয়ে দেবে, ঠিক আছে? তাহলে দেখো আমরা কি এই নাম্বারটা থেকে এই নাম্বারটা কি বিয়োগ করব, দিয়ে তার আগে একটা মাইনাস বসিয়ে দেবো। তাহলে ওয়ান ওয়ান জিরো জিরো, আর এখানে কত আছে দেখো এইটা, তার মানে ওয়ান ওয়ান জিরো, ঠিক আছে? তাহলে দেখো এটা জিরো মাইনাস জিরো মানে কত হলো, জিরো হয়ে গেল। এখানে দেখো জিরো মাইনাস ওয়ান আছে, তার মানে কত, ওয়ান, আর এখান থেকে কি এক কমিয়ে নাও। তাহলে এখানে এক কমিয়ে নিলে কত হবে, এখানে যদি ওয়ান আছে তাহলে এক কমিয়ে নিলে জিরো হয়ে গেল, তাহলে এখানে জিরো আর এখানে কত, ওয়ান আছে,
তার মানে দেখো ওয়ান বসালাম আর এই দিকে উপরের ঘরে যে ওয়ান আছে তার থেকে এক কমিয়ে নেব, তার মানে জিরো হয়ে গেল। তার মানে আলটিমেট এই জিরোটা না লিখলেও কি হবে, তাহলে দেখো আমরা কী পাচ্ছি যে ওয়ান ওয়ান জিরো জিরো, তার থেকে ওয়ান ওয়ান জিরো বাদ দিলে যেটা কত আসছে ওয়ান ওয়ান জিরো, ঠিক আছে। এবার এখানে আমাকে কি বলেছে এইটা থেকে এইটা বাদ দিয়েছে, তার মানে এইটা বড়, এটা ছোট, কিন্তু এখানে ছোটোটা থেকে বড়টাকে কি বাদ দিয়ে দিতে বলেছে, তার মানে যোগ এর বিয়োগফলটা কি আসবে মাইনাস অফ ওয়ান ওয়ান জিরো টু, ঠিক আছে। তাহলে আমরা কি করলাম, এমনি যে নিয়ম সেই নিয়মে মানে বড় থেকে ছোটোটা কি বাদ দিয়ে দিলাম, দিয়ে বিয়োগফল যেটা আসলো সেই বিয়োগফলের আগে কি একটা মাইনাস বসিয়ে দিলাম, ক্লিয়ার হলো। এরকম ধরো আরও বিভিন্ন ধরনের এক্সাম্পল কি থাকবে। এইবার আমরা অন্য আরেকটা দেখবো, দেখবে টু আছে, দুইয়ের দুই নম্বরেরটা যেটা আছে সেটা দেখো, বলেছে ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট জিরো ওয়ান ওয়ান, সেখান থেকে বাদ দিতে বলেছে তোমার ওয়ান জিরো পয়েন্ট ওয়ান জিরো ওয়ান, ঠিক আছে টু। তাহলে এই নাম্বারটা থেকে এই নাম্বারটা কি বাদ দিতে হবে, তাহলে দেখো তাহলে ওয়ান ওয়ান পয়েন্ট জিরো ওয়ান ওয়ান, এটা কি আছে ওয়ান জিরো পয়েন্ট ওয়ান জিরো ওয়ান। তাহলে এবার বিয়োগ করো, তাহলে দেখো এখানে কি ওয়ান আছে, তাহলে ওয়ান মাইনাস ওয়ান মানে কত, তাহলে ওয়ান মাইনাস ওয়ান দেখো কত আছে, এটা ওয়ান মাইনাস ওয়ান মানে তো অবশ্যই জিরো হবে, তাহলে এটা কত হলো জিরো হলো, ঠিক আছে। তারপরে যেটা আছে দেখো, এটা হলো এবার এখানে দেখো কি আছে ওয়ান মাইনাস জিরো, এখানে দেখো ওয়ান মাইনাস জিরো মানে কত ওয়ান, ঠিক আছে। এবার এখানে দেখো তারপরে এটা কি আছে জিরো আর এটা ওয়ান, তাহলে আমাদের নিয়ম কি যে জিরো মাইনাস ওয়ান মানে কি ওয়ান লিখবো, কিন্তু আগের যে এ আছে সেখান থেকে এক কমিয়ে নেব, তাহলে এখানে পয়েন্ট দিয়ে দিলাম এখান থেকে এক কমিয়ে নেব, তার মানে কত জিরো হয়ে গেল, ঠিক আছে। আর এটা দেখো ওয়ান মাইনাস ওয়ান মানে এটাও জিরো, তাহলে আলটিমেট এই নাম্বারটা ইকুয়াল টু আমরা কী লিখতে পারি পয়েন্ট ওয়ান ওয়ান জিরো, তাহলে পরের জিরোটা না লিখলে হবে, তাহলে এইটা, তাহলে এইটা থেকে এইটা যদি বাদ দিই তাহলে কোনটা আসছে এইটা আসছে। এরকম দেখবে বিভিন্ন ধরনের তোমাদের বইয়ে আরও আছে, সেগুলোকে তোমরা নিজেরা করবে, বুঝে গেল। দেখো এইবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কি লজিক গেট, লজিক গেটটা তোমার ভেরি ইন্টারেস্টিং এবং ভেরি ইম্পর্টেন্ট, ওই জন্য তোমরা মনোযোগ দিয়ে দেখবে। দেখো লজিক গেট মানে কিছু কিছু গেট আছে যেগুলো তোমার টোটালি লজিকের উপরে কে দাঁড়িয়ে, মানে এখানে তুমি এই যে লজিকগুলো সেই লজিকগুলোকে তুমি কী করতে পারবে না, ব্রেক করতে পারবে না, বোঝা গেল। তাহলে কী কী গেট আছে এবং ওখানে কী কী লজিক কাজ করছে সেটা আমরা কি দেখব। তাহলে সাধারণত তিনটে গেট আছে, একটা হচ্ছে ওয়ার গেট, একটা হচ্ছে তোমার অ্যান্ড গেট, আর একটা হচ্ছে কি নট গেট। তাহলে আগে আমি একটা তোমাদের এখানে পিকচার ইয়ে করছি, দেখো ভালো করে। ধরো এখানে একটা ব্যাটারি আছে, এখানে একটা কি বাল্ব, তুমি ধরে নাও এখানে একটা এরকম সুইচ আছে, আর এখানে আর একটা এরকম কি সুইচ আছে, ভালো করে দেখো। দেখো এখানে এ একটা সুইচ, এ একটা সুইচ, এটা হচ্ছে এ সুইচ, আর এটা হচ্ছে কি বি সুইচ, আর এটা হচ্ছে কি একটা ব্যাটারি, ঠিক আছে। এবার দেখো ব্যাটারিটা অন আছে, দুটো সুইচ কি অফ আছে, তাহলে দুটো সুইচ যদি অফ থাকে তাহলে দেখো এইখানে এই যে বাল্ব আছে সে বাল্ব দেখো কি জ্বলবে না, অর্থাৎ ওর মধ্যে দিয়ে কি কোনো কারেন্ট যাবে না। এবার যখনই তুমি যে কোনো একটা সুইচকে কি করলে অন করলে, তাহলে যখনই তুমি এই সুইচটাকে অন করবে দেখো তখন কি এই ব্যাটারির এই দিক দিয়ে কারেন্ট বাল্বের মধ্য দিয়ে যাবে এবং বাল্ব যেটা আছে সেটা কি জ্বলবে, তাই তো। এবার তুমি এ সুইচটাকে অফ করে এবার তারপরে যদি তুমি বি সুইচটাকে অন করো তাহলেও দেখো কি বাল্বটা কি জ্বলবে, তাই তো। এবার তারপরে তুমি দুটো সুইচকে যদি কি অন করো তাহলে তাও দেখো কি বাল্বটা জ্বলবে, অর্থাৎ এখানে দেখো এখানে এ ওর বি ওর যে কোনো একটা সুইচ যদি কি অন থাকে তাহলে তখন কী হবে দেখো বাল্বটা কি জ্বলবে। দেখো এখানে বলছে এ ওর বি যে কোনো একটা বা দুটোই যদি তোমার কী থাকে অন থাকে তাহলে এখানে যে বাল্বটা আছে সেই বাল্বটা কি জ্বলবে। তাহলে এখানে এই যে টোটাল যে লজিকটা কাজ করছে সেই লজিকটাকে তোমার বলা হচ্ছে কি ওর, ওর মানে কি
ए और बी जे कोनो एकटा इनपुट देखो एखाने ए स्विच दुटोके बला हच्छे कि इनपुट और बाल्ब जेटा से बाल्बटा हच्छे कि तोमार आउटपुट ताहले देखो जे कोनो इनपुट माने ए और बी ए दुटो इनपुटेर मध्ये जे कोनो एकटा जदि तोमार कि वन माने हाई हय ताहले तखन बाल्ब जेटा से बाल्बटार जे आउटपुट बा बाल्बटा कि हबे जलबे তাহলে এখানে ওই জন্য এটাকে তোমার বলা হচ্ছে কি অর এবং এর ক্ষেত্রে একটা তোমার আসে যে অর গেট এটা একটা গেটের মতো কাজ করে এটাকে তোমার বলা হচ্ছে কি অর গেট এটা একটা কি ইলেকট্রিক্যাল সার্কিট যেটা বিভিন্ন জায়গায় কি কাজে লাগানো হয় তাহলে এখানে দেখো এই এ আর বি এই দুটো হচ্ছে ইনপুট আর ওয়াই যে আউটপুট সেটাকে মানে এখানে বাল্ব যেটা সেটা হচ্ছে কি আউটপুট সেটাকে কি আমরা ওয়াই দ্বারা প্রকাশ করছি তাহলে এখানে তোমার ওয়াই ইকুয়াল টু হয় এ প্লাস বি দেখো প্রথমে দুটোই কি আছে অফ আছে তার মানে জিরো প্লাস জিরো মানে কত জিরো মানে বাল্বের ভোল্টেজ মানে কত জিরো মানে বাল্বটা জ্বলবে না তারপর এটা ওয়ান এটা জিরো তাহলে দেখো এটা কত ওয়ান হবে তারপরে জিরো প্লাস ওয়ান এটাও কত ওয়ান ওয়ান প্লাস ওয়ান মানে কত ওয়ান জিরো মানে যেহেতু এখানে ওয়ান থাকছে তাহলে এখানে যেহেতু আউটপুটটার যে এটা সে আউটপুটটা কি হাই হচ্ছে ওই জন্য ওটাকে কি ওয়ান লেখা হয় তাহলে এইটাকে তোমার বলা হয় ওয়ার গেটের ট্রুথ টেবিল তাহলে ওয়ার গেটের ট্রুথ টেবিলে দেখো যখন এটা জিরো বিটাও জিরো তখন আউটপুটটা কি হবে জিরো হবে যখন এটা ওয়ান বিটা জিরো দেখো আউটপুটটা কত ওয়ান যখন এটা জিরো আউটপুট বিটাই এ ইনপুটটা জিরো বি ইনপুটটা কত ওয়ান দেখো আউটপুটটা কত হবে ওয়ান যখন দুটো ইনপুটে কি ওয়ান মানে হাই তখন দেখো আউটপুটটা কি হবে হাই তাহলে এইটাকে তোমার বলা হচ্ছে কি ওয়ার গেটে লজিক বা ওয়ার গেটে ট্রুথ টেবিল তাহলে এখানে দেখো এ আর বি যে কোনো একটা ইনপুট যদি হাই হয় তাহলে তখন কি হবে আউটপুটটা কি হাই হচ্ছে ওই জন্য এটাকে তোমার বলা হচ্ছে কি ওয়ার বা ওয়ার গেট এবং যে কোনো একটা বর্তনীতে তোমার এই ওয়ার গেটকে তোমার এইরকমভাবে চিহ্নিত করা হয় দেখো কোনো একটা ইলেকট্রিক্যাল সার্কিটে যদি এইটা থাকে তাহলে এইটা মানে বুঝতে হবে কি ওটা ওখানে একটা কি এইরকম টোটাল ই আছে সার্কিট ডায়াগ্রাম আছে তাহলে এইটার যে বর্তনী চিত্র মানে ওয়ার গেটের বর্তনী চিত্র হচ্ছে কি তোমার এইটা তাহলে ভালো করে মাথায় রাখবে যে ওয়ার গেট কাকে বলে তাহলে ওয়ার গেট হচ্ছে যে গেটের যে কোনো একটা ইনপুট হাই হলে আউটপুটটাও কি হবে হাই হবে সেটাকে তোমার বলা হচ্ছে কি এক মানে যে কোনো একটা বা দুটো যে কোনো একটা অর দুটোই যদি হাই হয় তাহলে আউটপুটটা যদি হাই হয় তাহলে তখন সেই ধরনের গেটটাকে কী বলা হবে অর গেট বুঝে গেল তাহলে এখানে অর গেটের ট্রুথ টেবিল অর গেটের বর্তনী চিত্র এবং অর গেটের যে আউটপুটের ইকুয়েশান এইগুলো ভালো করে মাথায় রাখবে কারণ এইগুলো পরীক্ষায় আসবে এরপরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে তোমার অ্যান্ড গেট দেখো ওই যে সার্কিট সেই সার্কিটটা আমরা কি আরেকবার অঙ্কন করছি দেখো এখানে একটা কি ব্যাটারি নিলাম এবার এখানে সুইচ এখানে একটা সুইচ দিলাম এখানে একটা সুইচ দিলাম আর এখানে তুমি ধরে নাও এরকম কি একটা বাল্ব আছে তাহলে এটা ব্যাটারি এটা এ সুইচ আর এটা বি সুইচ ক্লিয়ার এবার দেখো ফার্স্টে কি দুটো সুইচে কি আছে অফ আছে তাহলে দেখো আউটপুটের যে বাল্বটা লাগানো আছে সে বাল্বটা কি জ্বলবে দেখো জ্বলবে না তুমি এটাকে অন করো বিটাকে অফ করে দাও জ্বলবে দেখো জ্বলবে না তারপরে তুমি বিটাকে অন করো এটাকে অফ করে দাও তাও দেখো কি কোনো রকম কারেন্ট যাবে না মানে বাল্বটা কি জ্বলবে না এটা কখন জ্বলবে যখন আমাদের দুটোকেই কী করে দিতে হবে অন করে দিতে হবে দেখো এখানে এই যে লজিক সেই লজিকগুলো কি 100% সঠিক তাহলে এ অ্যান্ড বি দুটোই যদি হাই হয় তাহলে তখনই কী হবে দেখো আউটপুটটা কি হাই হবে ওই জন্য এখানে কি এ অ্যান্ড বি দুটোই যেহেতু অন করতে হচ্ছে তবেই আউটপুটটা কি অন হচ্ছে ওই জন্যে এই ধরনের গেটকে কী বলা হয় অ্যান্ড গেট অ্যান্ড মানে কি এ অ্যান্ড বি দুটোকে কী করতে হবে তোমার হাই করতে হবে তাহলে এর ক্ষেত্রে ট্রুথ টেবিল যেটা সেই ট্রুথ টেবিলটা ভালো করে মাথায় রাখবে তাহলে অর গে অ্যান্ড গেটের যে ট্রুথ টেবিল তাহলে এখানে দেখো দুটো ইনপুট একটা কি আউটপুট তাহলে এটা এ ইনপুট বি ইনপুট
আর ওয়াই। তাহলে এখানে কোন নিয়মে এই হয়, আউটপুটের যে নিয়মটা হচ্ছে তোমার এবি। তাহলে দেখো জিরো আর জিরো, তাহলে জিরো ইন্টু জিরো মানে কত হবে, জিরো হবে। তারপরে দেখো এটা হচ্ছে জিরো আর এটা হচ্ছে ওয়ান, তাহলে জিরো ইন্টু ওয়ান মানে কত, জিরো, ওয়ান জিরো, ওয়ান ইন্টু জিরো সেটা কত হবে, জিরো হবে, ওয়ান ইন্টু ওয়ান মানে কত হলো, ওয়ান হলো। তাহলে এইটা হচ্ছে অ্যান্ড গেটের ট্রুথ টেবিল, এবং অ্যান্ড গেটের আউটপুট যেটা সেটা কী হচ্ছে, দুটো যে ইনপুট তার কি মাল্টিপ্লিকেশান বা গুণফল। এবং যে কোনো একটা বর্তনীতে তোমার অ্যান্ড গেটকে যেটা দ্বারা প্রকাশ করা হয় সেটা এরকম হবে, এইখানে এ থাকলো, এটা বি থাকলো, এটা হচ্ছে ওয়াই, সে ওয়াই সমান কত, এ বি। তাহলে দেখো আগে অর গেটের ক্ষেত্রে কি এটা এরকমভাবে ছিল, কিন্তু এটা একটা সোজা দাগ, তারপরে এরকম, বোঝা গেল। এইবার দেখো আমরা যেটা শিখব এরপরে আর একটা আছে কি, নট গেট। দেখো এইবার যেটা আমরা শিখব সেটা হচ্ছে কি, নট গেট, ঠিক আছে। নট গেটটা তোমরা তাহলে ভালো করে দেখো কীভাবে, সার্কিট ডায়াগ্রামটাকে তুমি আগে ভালো করে দেখবে। তাহলে এখানে দেখো একটা কি ব্যাটারি লাগালাম আমরা, আগে যেরকম আমরা ব্যাটারি লাগিয়েছিলাম সেরকম ব্যাটারি লাগালাম। এইবার বাল্ব আগে যেটা এইখানে ছিল, এবার সেই বাল্বটাকে তুমি কি এইখানে লাগিয়ে দাও, আর এইখানে তুমি কি করলে একটা সুইচ লাগালে। তাহলে দেখো এখানে এটা হচ্ছে এ সুইচ আর এটা হচ্ছে ওয়াই আউটপুট, বোঝা গেল। দেখো এবার যখন সুইচটা কি আছে, অফ আছে, দেখো তাহলে এই কারেন্টটা বাধ্য হয়ে কি ওই বাল্বের মধ্য দিয়ে কি যাবে। তাহলে যখনই বাল্বের মধ্যে দিয়ে যাবে তাহলে বাল্বটা কি জ্বলবে, অর্থাৎ আউটপুট যেটা সে আউটপুটটা তখন কি হবে, হাই হবে। এবার যখনই তুমি সুইচটাকে অন করে দেবে তাহলে দেখো কারেন্ট এই এতটা পথ অতিক্রম না করে, বা যেহেতু বাল্ব তার মানে কি ওর একটা নির্দিষ্ট কি রেজিস্ট্যান্স আছে এবং সেই রেজিস্ট্যান্সটা হাই হয়, তাহলে এই হাই রেজিস্ট্যান্সের জন্য কারেন্টটাকে যেতে বাধা পাবে, তাহলে ও সহজে যাওয়ার জন্য তখন কি এই যে পথ, এই পথটাকে অতিক্রম করবে বা ওই পথটাকে সে কী করবে, বেছে নেবে। তাহলে দেখো যখন ইনপুটটাকে অন তখন আউটপুটটাকে অফ, বা ইনপুটটা যখন আমরা মানে এই সুইচটাকে যখন কী করছি, অন করছি, তখন আউটপুটটা কী হচ্ছে, জিরো হয়ে যাচ্ছে। অর্থাৎ দেখো ওই জন্য এটা কি নট, মানে এটা যদি না হয় তাহলে তবেই দেখো আউটপুটটা কী হবে, হ্যাঁ হবে, আর এটা যদি হ্যাঁ হয়ে যায় তাহলে আউটপুটটা কী হয়ে যাবে, না হয়ে যাবে। ওই জন্য এটাকে বলা হচ্ছে কি নট, মানে নট গেট, মানে এটা যদি না হয় তাহলে ওইটা কী হবে, ইয়েস হবে, এটা নট ওটা ইয়েস, আর এটা ইয়েস হলে কি ওইটা নট। তাহলে এর ক্ষেত্রে যে ট্রুথ টেবিল, সেই ট্রুথ টেবিলটা তোমার এইরকম টাইপের। এখানে দেখো একটা ইনপুট একটা কি আউটপুট, তাহলে এখানে এইটার ফর্মুলা হচ্ছে ওয়াই ইকাল টু এ বার বা এ কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট মানে কি উল্টোটা, ঠিক আছে। তাহলে দেখো যদি তুমি এটাকে জিরো করো তাহলে জিরোর উল্টো বা জিরোর কমপ্লিমেন্ট মানে কি, জিরো মানে কি লো বা অফ, আর অফের উল্টো কী হবে, ওয়ান, আর ওয়ান মানে সেটা কত, ওয়ান। তাহলে দেখো যদি ইনপুট জিরো হয় তাহলে আউটপুট কত, ওয়ান, আর ইনপুট যদি ওয়ান হয় তাহলে তখন দেখো আউটপুট কি জিরো। তাহলে এখানে নট গেটের যে তোমার ওয়াই বা আউটপুট এটাই হচ্ছে কি ইনপুটের কমপ্লিমেন্ট বা ওয়াই ইকাল টু কি এ কমপ্লিমেন্ট। এবার এখানে দেখো আমরা তাহলে তিনটে গেট শিখলাম, এই যে তিনটে গেট, এই তিনটে গেটকে তোমার বলা হয় কি বেসিক গেট, বোঝা গেল। তাহলে এই তিনটে গেট, হ্যাঁ এবার নট গেটের তোমার সার্কিট সিম্বলটা ভালো করে মাথায় রাখবে। দেখো এটা হচ্ছে ইনপুট এ আর এটা হচ্ছে ওয়াই আউটপুট এ বার, এ বার বা এ কমপ্লিমেন্ট। তাহলে তিনটে গেটের ট্রুথ টেবিল, তিনটে গেটের তোমার সার্কিট সিম্বল, এবং তিনটে গেট কাকে বলে, এই তিনটে গেট ভালো করে দেখবে। এখানে দেখবে আমরা তিনটে গেটে, বা এখানে দেখো নট গেটে সবসময় কি একটা ইনপুট থাকবে, আর ওয়ার গেট এবং অ্যান্ড গেটে তোমার ইনপুটের যে ইয়ে সেটা কি অনেকগুলো থাকতে পারে। তাহলে নেক্সট ক্লাসে সেটা নিয়ে আমরা আলোচনা করব, যদি কোনো একটা ওয়ার গেটের তিনটে তোমার ইনপুট থাকে তাহলে তার ক্ষেত্রে ট্রুথ টেবিলটা কত হবে, তারপরে একটা অ্যান্ড গেটের যদি তোমার তিনটে ইনপুট থাকে তাহলে তার ক্ষেত্রে ট্রুথ টেবিলটা কীরকম হবে, এইগুলো নিয়ে আলোচনা করব। আর তোমাদেরকে আরেকটা বলছি যে বিভিন্ন যে বইয়ে তোমার ওই বাইনারি এবং ডেসিমাল, বাইনারি নাম্বারের যে অ্যাডিশন এবং সাবস্ট্রাকশন বা বিয়োগ যেগুলো আছে সেগুলো কি তোমরা প্র্যাকটিস করবে। আর এই যে তিন ধরনের যে গেট হলো,
এই তিন ধরনের গেটের ট্রুথ টেবিলটা খুব ভালো করে মাথায় রাখবে। এছাড়াও আরও দুটো গেট তোমাদের সিলেবাসে আছে, একটা হচ্ছে নর গেট আর একটা হচ্ছে ন্যান্ড গেট, সেটা নেক্সট যে ভিডিও সেই নেক্সট ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে।